সরকার পতনের লক্ষ্যে শুরু হয়েছে বিএনপির ঐতিহাসিক মহাসমাবেশ। সমাবেশ সফল করতে সারা দেশ থেকে জামায়াত বিএনপির নেতাকর্মীরা ঢাকায় জড়ো হয়। এ সময় বাধা দিলে পুলিশ এবং আওয়ামী লীগের সাথে তুমুল সংঘর্ষ বাধে বিএনপির। বিভিন্ন জায়গায় এ সময় মারমুখী আচরণ করে বিএনপি। কোথায় কোথায় বিএনপির সমর্থকরা পেটালো আওয়ামী লীগকে, তা নিয়ে আলোচনা করব আমাদের ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে একে একে দেখে নেওয়া যাক যে পাঁচ স্থানে আওয়ামী লীগ এবং পুলিশকে বেধড়ক পেটালো বিএনপি। নাম্বার ১। দিনের প্রথম সংঘর্ষ বাধে রমনায়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। কাকরাইল থেকে ক্যাপ্টেন মনসুর আলী এভিনিউ হয়ে রমনা ডিএমপি কার্যালয় অভিমুখী রাস্তায় আওয়ামী লীগ ও বিএনপির দুই পাশ দিয়ে মিছিল চলছিল। ঢাকা উত্তর ও গাজীপুর মহানগর আওয়ামী লীগ যখন রামপুরা হয়ে এ ক্যাপ্টেন মনসুর আলী এভিনিউ দিয়ে বাইতুল মোকাররম দক্ষিণ গেটের সমাবেশে যাচ্ছিল, তখন উল্টো দিকে মিছিল করছিল যুবদল, ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি, ফলে পিকআপ থেকে আওয়ামী নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের বকাঝকা শুরু করেন। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেয় বিএনপি। এ সময় পিকআপ থেকে আওয়ামী নেতাদের নামিয়ে বেধড়ক পিটুনি দেয় বিএনপি। এক পর্যায়ে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, তারা ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী। ৫০০ নেতাকর্মী নিয়ে তারা আওয়ামী লীগের সমাবেশে যোগ দিচ্ছিল। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা জানায়, তারা নয়াপল্টন থেকে কাকরাইল পর্যন্ত অংশ দখলে রাখার জন্য এখানে অবস্থান নিয়েছিল। নাম্বার ২। কাকরাইল। এদিন ১টার দিকে কাকরাইল মোড় রণক্ষেত্রে পরিণত হয়। কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে বেলা সোয়া ১টার দিকে আগুন দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানি গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে। বেলা ১টার কিছু আগে এ ঘটনা শুরু হয়। এরপর পুলিশ বিএনপি নেতাকর্মীদের দিকে কাঁদানি গ্যাসের শেল ছুড়ে মারতে শুরু করে। জানা যায়, কাকরাইল মসজিদের সামনের এলাকায় অনেক সময় ধরেই বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে উত্তেজনা চলছিল। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে বিএনপির নেতাকর্মীরা। ইটের আঘাতে পুলিশের আহত হবার ঘটনা ঘটে। এ সময় একটি বাস ভাঙচুর করে বিএনপি। বাস ভাঙচুরের পর বেলা পৌনে ১টার দিকে কাকরাইল মসজিদের সামনের এলাকায় আরেক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। তিনি কয়েকটি ব্যানার নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন। এরপরই পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই সংঘর্ষ কিভাবে শুরু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুপুর সাড়ে ১২টা থেকে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কাকরাইলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হলেও সমাবেশ চলছিল। এ সময় কাকরাইল মসজিদের সামনে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যদের দেখা গেছে। ৪টি গাড়িতে করে তারা এসেছিল, তবে বিজিবি কারো ওপর আক্রমণ করেনি। নাম্বার ৩। বিচারপতির বাড়ি ভাঙচুর। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুরের দিকে কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ ধাওয়া দিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়েন। জানা যায়, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিক আপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। এ সময় কাকরাইল মোড়ে রাস্তায় আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের অনেকের হাতেই লাঠি শোটা দেখা যায়। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। তবে কে বা কারা বাসটিতে ভাঙচুর করেছে তা নিশ্চিত হয়ে জানাতে পারেনি পুলিশ। ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন দলের লোকজন এই গাড়িতে ভাঙচুর করেছে তা পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। নাম্বার ৪। ককটেল বিস্ফোরণ, আটক ২০০। বিএনপির মহাসমাবেশের আগের রাতে রাজধানীর কাকরাইল মোড়ের একটি ভবন থেকে নাশকতার অভিযোগে অন্তত ২০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিরা বিএনপির সমাবেশকে ঘিরে নাশকতা করতে এসেছিল, আর গ্রেফতারদের দাবি তারা সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে এসেছেন। শনিবার মধ্যরাতে কিছু লোক ওই ভবনে থাকার গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ জানান।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, অভিযানের সময় তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় দুজন পুলিশ সদস্য আহত হয়। সেখান থেকে ককটেল, লাঠি ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ। উপকমিশনার মাসুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা নিজেদের বিএনপি নেতাকর্মীর দাবি করে বলেছে, তারা দেশের বিভিন্ন স্থান থেকে সমাবেশে যোগ দিতে এসেছিলেন। কাকরাইলের যে ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সেই ভবনটি বিএনপির একজন নেতার বলেও পুলিশের ভাষ্য। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে বলে উপকমিশনার মাসুদ জানান। নাম্বার ৫, হাইকোর্ট মাজার এলাকা। রাজধানীর হাইকোর্ট মাজারের সামনে বিএনপির গণপিটুনিতে মোহাম্মদ সুজন নামে এক যুবলীগ কর্মী আহত হয়েছেন। অন্যদিকে কাকরাইল মোড় এলাকায় বৈশাখী বাস ভাঙচুরের ঘটনায় মোহাম্মদ নাসির নামে এক বাসযাত্রী আহত হন। শনিবার বেলা ১২টার দিকে মোহাম্মদ সুজন ও মোহাম্মদ নাসিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চুমিয়া বিষয়টি নিশ্চিত করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সুজনকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ সোহেল জানান, পল্টন থেকে হাইকোর্টের দিকে আসার পথে অজ্ঞাত কয়েকজন সুজনের ওপর হামলা চালায়। এ সময় সুজনকে ছুরিকাঘাত ও মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত সুজনের বাসা বনানীর কড়াইল আদর্শ বস্তি এলাকায়। রাজধানীর আরামবাগে পুলিশের গুলিতে জামায়াতে ইসলামীর এক কর্মী আহত হয়েছে। তার নাম নওয়াব আলী শেখ। শনিবার দুপুর ১২:৩০টার দিকে এ ঘটনা ঘটে। আহত নওয়াব আলী শেখ নিজেকে জামায়াত কর্মীর দাবি করে বলেন, দুপুরে আরামবাগে পুলিশ ব্যারিকেড দেয়, সেটা অতিক্রম করার সময় পুলিশ গুলি ছোড়ে, এতে আমার ডান পায়ে গুলি লাগে। নওয়াব আলী শেখকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহাগ বলেন, আহত রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর ১:০০টার দিকে চিকিৎসার জন্য ঢামেকে আসি। অন্যদিকে পুলিশি ব্যারিকেড ভেঙে রাজধানীর আরামবাগ মোড় থেকে নটরডেম কলেজ পর্যন্ত এলাকার সড়কে অবস্থান নিয়েছেন জামাতে ইসলামীর নেতাকর্মীরা। শনিবার বেলা ১:০০টার দিকে জামাতে ইসলামীর নেতাকর্মীরা আরামবাগ মোড়ের পুলিশি ব্যারিকেড ভাঙেন। ব্যারিকেড ভাঙ্গার পর আরামবাগ মোড়ে আগে থেকে জড়ো হওয়া জামায়াতের নেতাকর্মীরা নটরডেম কলেজের দিকে এগিয়ে যান। ব্যারিকেড ভাঙ্গার সময় জামায়াতের নেতাকর্মীদের বাধা দেয়নি পুলিশ, বরং এক পর্যায়ে পুলিশ সরে দাঁড়ায়। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে আরামবাগ নটরডেম কলেজ এলাকায় আজ মহাসমাবেশ করার বিষয়ে আগেই ঘোষণা দেয় জামায়াত। তবে ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা কয়েকদিন ধরে বলেন, জামায়াতকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি, তাই জামায়াতকে ঢাকায় মহাসমাবেশ করতে দেবে না পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান আজ সকাল ১০টায় আরামবাগ এলাকায় এসে বলেন, জামায়াত মহাসমাবেশ করার চেষ্টা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। তো দর্শক, আওয়ামী লীগ বিএনপির এই আন্দোলনে আপনি কোন দলের পক্ষে? আওয়ামী লীগ নাকি বিএনপি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার প্রিয় দলের নাম। দেখা যাক এই চ্যানেলে কোন দলের সমর্থক সবচেয়ে বেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।